তোমরা দেখছো ওয়েট ফরে জব ইউটিউব চ্যানেল। তো জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার তোমাদের আজকে 8 নম্বর ক্লাস। তো চলো বন্ধুরা আজকে 8 নম্বর ক্লাস শুরু করা যাক। শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, এবং যদি তোমরা আপকামিং পরীক্ষাগুলোতে কমন পেতে চাও তাহলে ডেসক্রিপশনে 4টি ইবুকের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে চাইলে বাই করে নিতে পারো বা 9874169648 এই নাম্বারে SMS করো, এটা বাই করতে পারো। তো 1 নম্বর এক্সাইজ 9টা প্র্যাকটিসের যেটার দাম 35 টাকা, 2 নম্বর WBP PBS 10 ইয়ার তোমাদের ইংলিশ মাত্র 20 টাকা, এবং WBCS 15 ইয়ার যেটা তোমাদের 38 টাকা, কোশ্চেন অ্যান্সার দুটোই আছে, এবং WBP PBS তোমাদের ম্যাথের সলিউশন আছে মাত্র 35 টাকা। ম্যাথের তোমাদের সমস্ত কিছু সলিউশন ভালো করে দেখিয়ে দেওয়া আছে অ্যান্সারগুলো, তোমরা ম্যাথের PDFটা চাই চাইলে তোমরা কিনতে পারো মাত্র 25 টাকায়। আর অল PDF কিনতে চাইলে তারও একটা প্যাকেজ আছে, তোমরা 9874169648 এই নাম্বারে SMS করো, বাকি ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। চলো আজকে জিওগ্রাফি 8 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী পড়েছে, নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নতি। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, অপশান বি গুজরাট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, ড্যাশকে সূর্যোদয় শিল্প বলা হয়। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, অটোমোবাইলকে তোমাদের সূর্যোদয় শিল্প বলা হয়। নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নেব, পূর্ব রেল ড্যাশ সদর দপ্তর অবস্থিত, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আদম ব্রিজ সংযোগ শুরু হয়, তো 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, নিচে তোমরা 4টি অপশন পেয়ে যাবে, এর মধ্যে সঠিক হবে ভারত শ্রীলঙ্কা, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, দুর্গাপুর স্টিল প্লান্ট কোন নদীর তীরে অবস্থিত। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে অপশান ডি দামোদর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ কয়লা খনি হলো, তো 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি তালচের হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব কী বলছে, পশ্চিমবঙ্গে কোথায় ভারতের প্রথম কাপড় কল গড়ে ওঠে। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি ঘুষুরিতে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের সংখ্যা সবথেকে বেশি। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে অপশান এ পশ্চিমাঞ্চল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তো 4টি অপশনের মধ্যে অপশান সি আহমেদাবাদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, এক্ষেত্রে অপশান ডি কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে কোথায়, তো 4টি অপশনের মধ্যে অপশান বি পশ্চিমবঙ্গে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, টিস্কো ইস্পাত কারখানা গড়ে ওঠে কোথায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ জামশেদপুরে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোথায়, এক্ষেত্রে অপশান বি টম্বেতে হয়ে যাবে সঠিক উত্তর। তো প্রত্যেকে এই ক্লাসগুলো দেখবে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো নেক্সট কোশ্চেন কী বলছে, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয় অপশান সি পেট্রোরাসায়ন শিল্পকে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোকেমিক্যাল শিল্পকে। নেক্সট কোশ্চেন কী বলেছে, ভারতের রুর কাকে বলা হয়, এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তো নেক্সট কোশ্চেন কী বলছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। নেক্সট কোশ্চেন, ডোগরা জাতির মানুষরা প্রধানত কোন স্থানে বসবাস করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ পীরপাঞ্চালের দক্ষিণ অংশে। নেক্সট কোশ্চেন কী বলেছে, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে, অপশান বি 1990 সালে প্রথম ব্যবহার। নেক্সট কোশ্চেন কী বলছে, নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি, এক্ষেত্রে অপশান বি মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, জারোয়া উপজাতি কোথায় বসবাস করে, এক্ষেত্রে অপশান বি আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দশকে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ 1961 থেকে 1971 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পৃথিবীর জনবহুল দেশ হিসাবে ভারত কত নম্বর স্থান, ভারত হচ্ছে তোমাদের দ্বিতীয় স্থান, মানে অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। এবার যদি বলে আয়তনের বিচারে, আয়তনের বিচারে হয়ে যাবে সপ্তম স্থান ভারতের। নেক্সট কোশ্চেন কী বলছে, 2001 থেকে 11
খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট? এক্ষেত্রে অপশান সি 17.6% হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দে এর জনগণনা ভারতের কততম জনগণনা? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি 15 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক হয় কত খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি 1921 সালে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, 2011 সালে জনগণনা অনুসারে ভারতে সর্বাধিক সাক্ষরের রাজ্য কোনটি? এক্ষেত্রে সবাই পারবে অপশান এ কেরল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, ভারতে প্রথম জনগণনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? এক্ষেত্রে 1872 খ্রিস্টাব্দে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? এক্ষেত্রে অপশান বি প্রতি বর্গ কিমিতে 382 জন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন কী বলছে, 2011 জনগণনা অনুযায়ী ভারতের 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি 940 বা 943ও কিছু কিছু জায়গায় তোমরা পেয়ে যাবে, 940 বা 943 এই দুটো তোমাদের অপশানে যে কোনো একটা হবে। কোনো কোনো বইতে তোমরা 940 পাবে, কোথাও 943 পাবে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এই সমস্ত যে ক্লাস দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, প্রত্যেকে ক্লাসগুলো ফলো করবে, আমি প্রত্যেক দিন ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেক রবিবার করে ক্লাস বন্ধ থাকবে, তাছাড়া সপ্তাহে প্রত্যেক দিন আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।